হাই গাইস মন্ডল ওয়েলকাম এডুকেশন সো আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে সেটি হলো আমার যে সমস্ত ভাই বোন এবং বন্ধুরা দু হাজার বাইশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বিশেষ করে যাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট আছে এই ভিডিওটি তাদের জন্য নম্বর বিভাজন অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজন বা কোশ্চেন স্ট্রাকচার যেটা থাকবে উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ শিক্ষা শিক্ষাবর্ষে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো এখানে চারটি গ্রুপে প্রশ্ন থাকবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি চারটি সেকশানে ভাগ করা আছে যেমন গ্রুপ এ এই গ্রুপ এর মধ্যে যে সাবজেক্টগুলো আছে যে বিষয়গুলো আছে যে অধ্যায়গুলো সেগুলো হলো শিখন শিখন কৌশল এবং শিক্ষায় রাশিবিজ্ঞান এই তিনটা অধ্যায়কে নিয়ে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ বির মধ্যে থাকছে ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন তিপ্পান্ন কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং জাতীয় শিক্ষানীতি এগুলোও থাকছে গ্রুপ বি এর মধ্যে এবং গ্রুপ সি গ্রুপ সিতে থাকছে ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ এবং গ্রুপ ডি গ্রুপ ডি থাকছে দুটি অধ্যায় এই দুটি অধ্যায়ের মধ্যে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এবং শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এই চারটি থাকবে গ্রুপ এই চারটি গ্রুপের মধ্যে প্রথম গ্রুপ এ গ্রুপ এ গ্রুপের শিখন শিখন কৌশল এবং শিক্ষায় রাশিবিজ্ঞান এই তিনটে অধ্যায়ের উপর টোটাল এমসি থাকবে নটা এসে থাকবে পাঁচটা এবং ডিটি কিউ থাকবে অর্থাৎ আট নম্বরের রচনাধর্মী থাকবে দুটো টোটাল থাকবে তিরিশ নম্বর গ্রুপ এ থেকে এবং গ্রুপ বি গ্রুপ এর যে পাঁচটা অধ্যায় থাকছে এই পাঁচটা অধ্যায়ের মধ্যে ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষানীতি এই পাঁচটি অধ্যায়ের উপরে থাকছে এমসি থাকবে নটা এক নম্বরের নটা প্রশ্ন এসে থাকবে এক নম্বরের পাঁচটা প্রশ্ন এই এবং আট নম্বরের ডিটি কিউ কোশন থাকবে দুটো এখানেও থাকবে টোটাল তিরিশ নম্বর এবং গ্রুপ সি গ্রুপ সি এর যে দুটো অধ্যায় থাকছে ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ এ থেকে এমসিকিউ অর্থাৎ এক নম্বর থাকবে তিনটে এসে থাকবে তিনটে এবং চার নম্বরের প্রশ্ন থাকবে একটা টোটাল থাকবে দশ নম্বর এবং গ্রুপ ডি গ্রুপ ডি থেকেও এই যে দুটো অধ্যায় থাকছে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এবং শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এর থেকে এমসিকিউ অর্থাৎ এক নম্বরের ছোট প্রশ্ন থাকবে তিনটে এসিকিউ থাকবে তিনটে এবং চার নম্বরের প্রশ্ন থাকবে একটা টোটাল দশ নম্বর থাকবে এখান থেকেও টোটাল এমসিকিউ প্রশ্ন থাকবে চব্বিশটা এক নম্বরের চব্বিশটা প্রশ্ন এসিকিউ থাকবে ষোলোটা প্রশ্ন এবং আট নম্বর এবং চার নম্বর মিলে টোটাল থাকবে চল্লিশ নম্বরের প্রশ্ন এখানে টোটাল থাকবে আশি নম্বর তার মধ্যে চব্বিশ এমসি ষোলো কিউ এবং চল্লিশ ডিটি কিউ টোটাল আশি নম্বর আর এছাড়া থাকবে কুড়ি নম্বর থাকবে তোমাদের প্রোজেক্টের উপরে সো গাছ সাজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো